লোকসভা তো নিয়ম কানুন অনুসারে চলে, প্রিভিলেজ কমিটির সামনে শিশিরবাবু যাবেন, শিশিরবাবু তো পশ্চিমবঙ্গের সিনিয়র মানুষের অকাতের মধ্যে থাকা ভালো। এখন কাক যদি পেখম লাগিয়ে ভাগে ভাবে যে আমি ময়ূর হোক, ময়ূর তো আর হওয়া সম্ভব নয় না। সর্বভারতীয় পার্টি নামে আছে ঠিক আছে, এবার যদি সত্যি কেউ ভাবে যে আমি সর্বভারতীয় পার্টি হব, বিজেপির সাথে কম্পিটিশন করব, তাই হবে। কাকের পেখম খুলে যাবে তখন কে কে করে চিৎকার করবে। স্নেহাশিস চক্রবর্তী দাবি করছেন এই আন্দোলন, স্নেহাশিস চক্রবর্তী পরিবহন মন্ত্রী উনি দাবি করছেন এই আন্দোলনটা করছে সিটু, তৃণমূল করছে না, সিটু করছে, তৃণমূলের ব্যাটারাই তো হচ্ছে। কে বলবে আমি বলবো? দেখুন গণতন্ত্রের নিয়ম হচ্ছে যখনই গণতন্ত্রে আপনি বিরোধীদের স্পেস দেবেন না, কোনো না কোনো ভাবে সেটা পেয়ে সেই প্রেশার বিরোধীর যে স্পেস সেই স্পেস কোনো না কোনোভাবে পেল। তো স্বাভাবিকভাবে এখানে শুধু পরিবহন কর্মীরা নয়, যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে চাকরি করছে, সরকারি কর্মচারী, মাস্টারমশাই, দিদিমণি, কলেজের অধ্যাপক থেকে শুরু করে পুলিশ কর্মচারী, যে পুলিশ আমাদেরকে লাঠি পেটে করে জল কামান দেয়, তারা পর্যন্ত বিয়ে থেকে বলছে। রাজ্য সরকারের ধারার শূন্য, মুখ্যমন্ত্রী নিজে হয়তো ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য এই রাজ্য ছেড়ে না পালিয়ে যান, অন্য দেশ হলে শ্রীলঙ্কার রাষ্ট্রপতির মতো পালিয়ে যেত, আমাদের একটি অঙ্গরাজ্য বলে পালাচ্ছে না। শ্রীলঙ্কার সাথে আমাদের খুব বেশি পার্থক্য নেই রাজ্য হিসেবে, যদি আমি সাধারণ মানুষ বঞ্চিত, শুধুমাত্র নেতাদের এবং তাদের বান্ধবীর ঘরে কোটি কোটি পাওয়া যাচ্ছে। কালকে থেকে সন্ধেবেলা থেকে ইডি মেশিন নিয়ে গুনছে, আজকে মনে হয় গোনা চলছে, দেখুন কত কোটিতে শেষ হয়। তারপরে কোন না কোন নেতার নাম জড়াবে সেখানে আমরা দেখবো, হাত তালি দেবো। আমি দেখলাম উনি কলকাতায় বসে আমার জেলার পুজো উদ্বোধন করেন, একবার যান জেলায় গাড়ি করে তবে না বুঝতে পারবেন যে কোথায় কি রাস্তার অবস্থা আছে। লোকের মুখে খেয়ে তো আর ঝাল বোঝা যায় না রান্নায় কেমন ঝাল হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে বলুন একটু ঘুরে ঘুরে পুজো উদ্বোধন করতে, বিশেষ করে গ্রামের দিকে যেখানে রাজ্য সড়ক আছে সেখানে। শিশির অধিকারী আলাপন বন্দ্যোপাধ্যায়ের মামলার ব্যয়ভার বহন করছে দাবি করবে, রাজ্য সরকারের কথা শুনে কি বলবেন? আলাপন বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কাছে এলো, সে আমার আপনার পকেট কেটে সেই টাকা দিয়ে খরচ হবে, ওপেন সিম্পলকে দেওয়া হবে কোটি কোটি টাকা, আর আপনি আমি এখানে আমাদের পরিবহন কর্মচারীরা তারা টাকা পাবে না, বোনাস পাবে না, মাইনে পাবে না, তাদের বাড়িতে আলো জ্বলবে না, লাইট জ্বলবে না, মুখ্যমন্ত্রীর পরিবার ছাড়া সবাই ঝালমুড়ি বিক্রি করবে, ঘুগনি বিক্রি করবে, আর মুখ্যমন্ত্রী ভাইপো ভাই তার পরিবারের লোকেরা যারা তৃণমূল করবে তারা কোটিপতি হবে।